ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার, হেডিং লেখ সেলফ ব্যালেন্সিং। হেডিং লেখ সেলফ ব্যালেন্সিং। সেলফ ব্যালেন্সিং নামটাকে উচ্চারণ কর নিজের মধ্যে, দেখ কি বুঝিস, যে নিজে নিজে ব্যালেন্স হয়। সেলফ ব্যালেন্সিং কাকে বলবো? যে নিজে নিজে ব্যালেন্স হয়। একটা একটা দারুণ গল্প করে দিয়ে বোঝাচ্ছি, শোন। ধরে নে একটা ঘরে এক্স আছে, একটা ঘরে ওয়াই আছে। ভাব, আমি একই অঙ্ক দুজনকে করতে দিলাম, ধর এক্সকে করতে দিলাম আর ওয়াইকে করতে দিলাম, 2+2=2 কত? এক্স ওই ঘরে বসে আনসার বের করলো 4, আর ওয়াই তার ঘরে বসে আনসার বের করলো 4। তার মানে একটাই অঙ্ক দুজনে মিলে করেছে, দুজনকার আনসার কত বেরিয়েছে? 4। কিছুক্ষণের জন্য ধরে নে এদের মধ্যে কোনো লিঙ্ক আপ নেই, এদের মধ্যে কোনো লিঙ্ক আপ নেই। যেহেতু লিঙ্ক আপ নেই, আমি মাঝখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, দুজনকার আনসারটা ঠিক। যদি আনসারটা ঠিক না হয়, দুজনকার আনসারটা সেম বেরোবে কী করে? সেলফ ব্যালেন্সিংয়ের কনসেপ্ট এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে আছে। একই ট্রানজ্যাকশন দুজনে লিখবে সেপারেটলি, যার জন্য কী হবে? দুজনকার ব্যালেন্স সেম হবে। একই ট্রানজ্যাকশন দুজন লিখবে সেপারেটলি, হ্যাঁ কি না? সেলফ ব্যালেন্সিং জানার জন্য তোকে জানতে হবে সেলফ ব্যালেন্সিংয়ের আন্ডারে কটা বই আছে। শোন, সেলফ ব্যালেন্সিংয়ের আন্ডারে 3খানা বই মেনটেন করা হয়, টুকতে হবে না। আগে পুরোটা বোঝ, আমি টোকার সময় দেবো। এই বেসিকটা বুঝতে হেভি সমস্যা হবে, একবার বুঝে গেলে বড্ড ইজি। সেলফ ব্যালেন্সিংয়ে 3টে বই, একটার নাম জেনারেল, এর আরও নাম আছে নমিনাল লেজার। তাহলে একটার নাম জেনারেল স্ল্যাশ নমিনাল লেজার, একটার নাম সেলস স্ল্যাশ ডেটার স্ল্যাশ কাস্টমার লেজার, আর একটার নাম আছে পারচেস স্ল্যাশ ক্রেডিটর স্ল্যাশ সাপ্লায়ার লেজার। আচ্ছা, সেলফ ব্যালেন্সিংয়ে কটা লেজার মেনটেন করা হয়? লাউড 3টে। কি কি? একটা একটা করে নাম বল। জেনারেল লেজার, সেলস লেজার, পারচেস লেজার। 3টে সেপারেট পার্সনের কাছে 3টে বই আছে, ধরে নে 3টে সেপারেট পার্সনের কাছে 3টে বই আছে। যার কাছে জেনারেল লেজার আছে, মনে রাখ, হি ইজ দ্য বস, এর কাছে মেন বইটা আছে। যার কাছে জেনারেল লেজার আছে, সে একটা অ্যাকাউন্ট রাখছে, ধরে নে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট নাম তার, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ভালো করে শোন, যার কাছে জেনারেল লেজার আছে, সে ধরে নে একটা অ্যাকাউন্ট রাখছে যার নাম সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এটা একটা হিসাব, এর হিসাবটা ক্রস চেক হবে, আর একজন রাখবে এই হিসাবটা। কে? যার কাছে সেলস লেজার আছে। কে রাখবে? যার কাছে সেলস লেজার আছে। সে কী নামে রাখবে? অ্যাকচুয়ালি সে কী নামে রাখবে বলতো? জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমি ছোটো করে লিখছি, হেভি করে শোন। যার কাছে জেনারেল লেজার আছে, সে যখন সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট রাখছে, ধরে নে এই অ্যাকাউন্টে 10,000 ডেবিট ব্যালেন্স হয়েছে, এই অ্যাকাউন্টের ব্যালেন্স হয়েছে 10,000 ডেবিট। এর সাথে মিল রেখে এই লোকটা রাখছে, এর কাছেও 10,000ই ব্যালেন্স হবে কিন্তু ক্রেডিট, এর কাছে 10,000ই ব্যালেন্স হবে কিন্তু উল্টো হবে ক্রেডিট।
আমি বলতে পারি দুজনকার হিসাব ঠিক, একটার হিসাব আর একটা দিয়ে রিচেক হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আবার আবার যার কাছে জেনারেল লেজার আছে সে আর একটা অ্যাকাউন্ট রাখছে, তার নাম পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। শিওর, পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এর অপোজিট মানে এর সাথে মিল রেখে আর একজন হিসাব রাখছে, কে? যার কাছে পারচেস লেজার আছে সে কি লিখছে বলতো? খুব ভালো, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এইটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং এর মেন কনসেপ্ট। তাহলে সেলফ ব্যালেন্সিং এ কটা বই আছে? তিনটে, একটা জেনারেল লেজার, একটা সেলস লেজার। এবার সেলস লেজারের আর একটা নাম ডেটা লেজার, কাস্টমার লেজার, সেটা পরেকার ম্যাটার। মেন নামগুলো বলছি, একটা জেনারেল লেজার, একটা সেলস লেজার, একটা পারচেস লেজার। কোয়েশ্চেন, জেনারেল লেজারকে আমরা কি বলি? আমরা বলি প্যারেন্ট, বাবা মা, মানে হি ইজ দ্য বস। বলছিলাম তো মেন বইটা এর কাছে আছে, হ্যাঁ কি না? এবার একটা কনসেপ্ট নে, কারোর মনে আছে? যারা আমার কাছে 11-12 পড়েছিস, এখানে তুই ছাড়া সবাই পড়েছিস অ্যাকচুয়ালি, যারা আমার কাছে 11-12 পড়েছিস, কোনো একটা সময় এই কোয়েশ্চেনটা আমি করেছিলাম। এখন আনসার দে, সেলস লেজার মানে কি? সেলস লেজার, সেলস লেজার মানে ডেটার, ট্রায়াল ব্যালেন্স, কোনো একটা সময় ফাইনাল অ্যাকাউন্টস, ট্রায়াল ব্যালেন্সে থাকতো সেলস লেজার, বলছিস দাদা কোন দিকে নিয়ে যাব। সেলস লেজার মানে কি? ডেটার। পারচেস লেজার মানে কি? ক্রেডিটার। গাল ভরা নাম সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, লজিক্যালি এটা কিন্তু ডেটার অ্যাকাউন্ট, লজিক্যালি এটা কি অ্যাকাউন্ট? ডেটার অ্যাকাউন্ট। টোক তাহলে, তারপর আবার বলছি, তাহলে কটা লেজার? তিনটে, জেনারেল স্ল্যাশ নমিনাল লেজার, সেলস স্ল্যাশ ডেটার স্ল্যাশ কাস্টমার লেজার, পারচেস স্ল্যাশ ক্রেডিটার স্ল্যাশ সাপ্লায়ার লেজার। জেনারেল লেজারের আন্ডারে কি হবে? সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আর পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এটার আন্ডারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর এইটার আন্ডারেও জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। স্পিড আপ, অ্যাকচুয়ালি নামগুলো দেখলে মনে হবে যেন এলিয়েন, মঙ্গল গ্রহ থেকে এসেছে, ব্যাপারটা বড্ড সোজা। শোন, লিখতে লিখতে শোন, বলছি ভালো করে শোন, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে সিম্পল ডেটার অ্যাকাউন্ট। এবার তোরা 11-12 বহু জায়গায় ডেটার অ্যাকাউন্ট বানিয়েছিস, এটা একটা সিম্পল ডেটার অ্যাকাউন্ট। আর পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কি? সিম্পল একটা ক্রেডিটার অ্যাকাউন্ট। স্টপ, এবার একটা গল্প বলি। ডেটার অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয় তো? শুনতে পাচ্ছি না, যার কাছে সেলস লেজার আছে না তার কাছে ব্যালেন্সটা উল্টো হবে, ক্রেডিট হবে। সেই জন্য আমরা জেনারেল লেজারকে স্ট্রেট বলি, স্ট্রেট ইন দ্য সেন্স যেমন হয় সোজা। তাহলে এইটাকে আমরা কি বলবো রে? অপোজিট। খুব ভালো, এটাকে আমরা অপোজিট বলবো, সেম এটাকেও আমরা অপোজিট বলবো। তাহলে অলওয়েজ মনে রাখবি, জেনারেল লেজার হচ্ছে স্ট্রেট আর বাকি লেজারগুলো কি? অপোজিট। যদি কনসেপচুয়ালি ক্লিয়ার হোস তাহলে আরেকবার শোন, আমার কাছে কটা লেজার আছে? তিনটে। জাস্ট ব্রেনে ঢোকা, বোর্ড দেখবি না, খাতা দেখবি না, দেখি তোর ব্রেন থেকে বের কর, আমার কাছে কটা লেজার আছে? তিনটে। কি কি? জেনারেল লেজার, সেলস লেজার,
মেন লেজার কোনটা? এটা স্ট্রেট, মনে রাখিস। স্ট্রেট ইন দ্য সেন্স জেনারেল লেজারের আন্ডারে ডেটারের সোজা, সোজা মানে ইজি নয়, স্ট্রেট, আর ক্রেডিটারের স্ট্রেট। এবার ডেটারের এখানে স্ট্রেট মানে এখানে অপোজিট। এবার স্ট্রেট আর অপোজিটের তফাৎ কি বোঝাবো অঙ্ক করতে গিয়ে, জাস্ট এখন এইটুকু শুনে রাখ। তাহলে সহজ করে কি মনে রাখবি, জেনারেল লেজারের আন্ডারে যাই করিস না কেন স্ট্রেট করতে হবে, আর অন্য লেজারের আন্ডারে যাই করিস না কেন অপোজিট করতে হবে। মোর অর লেস ক্লিয়ার? এই পেজটা রেখে দে বাড়িতে, প্রচুর নোট বানাবি, ক্লাসটা রেকর্ডেড থাকছে, যতবার খুশি দেখবি, দেখে নোট বানাবি, যত পারিস নোট বানাবি, ওই পাতাটা রেখে দে। আমরা একটা ফ্রেশ পেজে যাচ্ছি, আমরা ফ্রেশ পেজে এসে একটা অঙ্ক করব। আজকে অ্যাকচুয়ালি একটাই অঙ্ক হবে, বেসিক ক্লাস যেহেতু। শোন, আগে ছকটা কাট, স্কেল পেন্সিল বের কর, আমি করছি। শোন, ওপর থেকে তিন লাইন হেডিং লেখার রাখবি, দাঁড়া, ওপরটা ডাবল, মিডিল করলাম একটা অ্যামাউন্ট আর একটা ডেট, আবার একটা অ্যামাউন্ট আর একটা ডেট, এটা হচ্ছে মেন ছক, হাফ পেজ কাট। পেজ নাম্বার 223, সামস নাম্বার 4, পেজ নাম্বার 223, সামস নাম্বার 4, বলছি ফলো কর। কোথাকার 223 জানিস? শেষ দিক করিস, হ্যাঁ, সিসিএইচ 223, সামস নাম্বার 4। দ্য ফলোয়িং ডিটেলস পড়ছি, চলো। প্রথমবার যেদিন হাঁটতে শিখেছিলিস তোর মনে নেই, বাবা মাকে জিজ্ঞাসা করলে বলবে, হোঁচট খেয়েছিলিস, পড়েছিলিস, ঠোঁট কেটে গিয়েছিল, আমার ছেলের তো হাঁটু প্রচুর কেটে গিয়েছিল, আজকে আর পড়ে না, বড় হয়ে গেছে। এই ফার্স্ট অঙ্কটা হেভি ট্রাবল দেবে, কারণ প্রথমবার শিখছিস, আমি প্রচুর টাইম নিয়ে বোঝাবো, ব্রেনটা একদম ফাঁকা কর, আমি বোঝাচ্ছি। অঙ্কটা লাস্ট লাইনে আয়, ফ্রম দ্য অ্যাভব পার্টিকুলার ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ডেটার লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বলবি দাদা হাই, এ আবার কি? আমরা তো কন্ট্রোল অ্যাকাউন্ট না, সেকশনাল ব্যালেন্সিংয়ের জিনিস। এই চ্যাপ্টারটায় দুটো আছে, একটা সেলফ ব্যালেন্সিং, সেকশনাল ব্যালেন্সিং। তোদের সেলফ ব্যালেন্সিং আসবে, যার জন্য আমি ওই কন্ট্রোলটাকে অ্যাডজাস্টমেন্ট পড়ছি আমার সুবিধার জন্য। কন্ট্রোলটাকে কি পড়ছি? অ্যাডজাস্টমেন্ট। তাহলে বলতো কি চেয়েছে? প্রিপেয়ার ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য জেনারেল লেজার। ব্রেনে চাপ দে, ইন দ্য জেনারেল লেজার মানে জেনারেল লেজারের মধ্যে কি অ্যাকাউন্ট চেয়েছে? ডেটার লেজার অ্যাডজাস্ট, ওরা যা নাম বলেছে তাই বলতে হবে তোকে। সেলস লেজার, ডেটার লেজার কিন্তু সেম, ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমার কোয়েশ্চেন, স্ট্রেট না অপোজিট? ইন দা কি ছিল? জেনারেল লেজার। ইন দা জেনারেল লেজার মানে জেনারেল লেজারের মধ্যে কি অ্যাকাউন্ট? ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। স্টপ, আমি লিখছি, দাঁড়া, আমি বললাম সমস্যা হবে, স্টপ। একদম টপে আমি লিখছি, আগে আমি সময় দেবো। ইন দ্য বুক শপ, কার নাম আছে? আবু, আই থিঙ্ক, আমি আবু লিখছি। এর নিচে ইন দ্য জেনারেল লেজার, তার নিচে ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বানান করে,
স্টপ আগে বল ওরা যা চেয়েছে সেই অনুযায়ী আমি হেডিং লিখেছি কিনা বল ওরা কি বলেছে ইন দা কি বলেছে ইন দা জেনারেল লেজার তার নিচে কি চেয়েছে ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এইবার তুই আমাকে বল এটা স্ট্রেট না অপোজিট কি করে বুঝবি এটা স্ট্রেট ইন দা যদি জেনারেল লেজার থাকে ইন দা তার মানে জানতে হবে তাকে স্ট্রেট তার মানে জেনারেল লেজারের ভেতরে ঢুকে জেনারেল লেজারের ভেতরে ঢুকে ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এখানে ইন দা যদি সেলস লেজার থাকতো অপোজিট ইন দা যদি পারচেস লেজার থাকতো অপোজিট আগে বুঝতে শিখেছিস কোনটা স্ট্রেট কোনটা অপোজিট কর হেডিংটা লেখ ইন দা বুকস অফ আবু ইন দা জেনারেল লেজার বইয়ে কিন্তু কন্ট্রোল ছিল ওকে আমি অ্যাডজাস্টমেন্ট বললাম ইন দা জেনারেল লেজার ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট কন্ট্রোল সেল সেকশনাল ব্যালেন্সিং এর জিনিস মোর অর লেস সেম শুধু প্রেজেন্টেশন আলাদা যদি সম্ভব হয় আমরা পরে সেকশনাল ব্যালেন্সিং এর একটা ক্লাস দেবো কিন্তু মেনলি সেলফ ব্যালেন্সিং আসবে ধর ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট আবার ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট ব্রেনটাকে একদম ঠিক কর বল আমরা কি করছি আমরা করছি ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট টেকনিক্যালি একটা ডেটার অ্যাকাউন্ট বানাচ্ছি টেকনিক্যালি কি বানাচ্ছি বলতো ডেটার অ্যাকাউন্ট এবার বল ডেটারের স্ট্রেট না অপোজিট এখানে ডেটারের স্ট্রেট না অপোজিট কি বানাচ্ছি স্ট্রেট যেহেতু ইন দা জেনারেল লেজার তোর ব্রেন থেকে বেরোবে না এখানে যা লেখা আছে সেটা অনুযায়ী বলতে হবে এটা ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট মানে তো ডেটার অ্যাকাউন্ট কোয়েশ্চেন স্ট্রেট না অপোজিট এবার বলবি দাদা কি কাজ করে স্ট্রেট না স্ট্রেটে কি কাজ হয় অপোজিটে কি কাজ হয় খুব কমন সেন্স জনগণ ডেটারের ওপেনিং ব্যালেন্স কি হয় ডেটারের ওপেনিং ব্যালেন্স কি হয় আগের ব্যাচ কিন্তু বলতে পারলো ডেটারের ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিটি আমার সিম্পল কোয়েশ্চেন ছিল ডেটারের ওপেনিং ব্যালেন্স কি হয় কোয়েশ্চেন কেন অলওয়েজ ডেবিট ডেটার অলওয়েজ তুই যাকে খুশি জিজ্ঞাসা করতে পারিস ডেটারের ওপেনিং ব্যালেন্স কি হয় তারা উত্তর দেবে টু ব্যালেন্স বিডি সেকেন্ড কোয়েশ্চেন করতে পারিস কেন 90% স্টুডেন্ট আনসার দিতে পারবে না এটাকে বেস বলে টু ব্যালেন্স বিডি বলাটা বেস নয় বেস হচ্ছে ওয়াই কেন টু ব্যালেন্স বিডি কারণ ডেটার ট্রায়াল ব্যালেন্সে যতবার দেখেছি সবসময় ডেবিট হয় সো টু ব্যালেন্স বিডি স্ট্রেট মানে ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডিই হবে আর যদি অপোজিট হতো বাই ব্যালেন্স বিডি হতো এটাকে বলে স্ট্রেট আর অপোজিট আর কিছু না ছোট অপোজিটকে মারগুলি আমরা আজকে অপোজিট শিখবো না আমরা পরের দিন শিখবো আজকে আমরা স্ট্রেট শিখবো অঙ্কটা পর 2017 January 1 সেলস লেজার ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স রে ডেটারের ওপেনিং ব্যালেন্স জনগণ ডেটারের ওপেনিং ব্যালেন্স কীভাবে লিখবো টু ব্যালেন্স বিডি লেখো আমার সাথে টু ব্যালেন্স বিডি ডেট বল 1117 এরমভাবে টু ব্যালেন্স বিডি 1117 সবাই মিলে ক্লিয়ার নিচেরটা আয় প্রভিশন ফর ব্যাড ডেট 1800 টাকা লিখিনি না কত টাকা রে 24900 এরপরেরটা দেখ প্রভিশন ফর ব্যাড ডেট তার ওপেনিং প্রভিশন ফর ব্যাড ডেট ডেটারে আসে না এক্ষুনি বলবি দাদা আমরা তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি প্রভিশন ফর ব্যাড ডেট ডেটার থেকে লেস হয় একটু অ্যাডমিশনের অঙ্কে যা মনে মনে ধর ডেটার ছিল 25,000 হ্যাঁ কি না প্রভিশন বিয়োগ হচ্ছে 1,000 বাইরে গেল 24,000 এবার তোকে যদি আমি জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে ডেটার কত কী আনসার দিতিস সব ভুলে গেছে যদি আমি জিজ্ঞাসা করতাম ডেটার কত কী আনসার দিতিস আমি তখন কি বুঝিয়েছিলাম বলতো এইচএসে প্রভিশন ডেটারকে এফেক্ট
করে না। সো এই অঙ্কে প্রভিশন ফর ব্যাড ডেট এমনি এমনি দেওয়া আছে, প্রচুর ভুয়ো আইটেম দেওয়া থাকবে অঙ্কে যেগুলো কাজে লাগবে না। সবাই মিলে ক্লিয়ার, আজকে থেকে মনে রাখো প্রভিশন ফর ব্যাড ডেট ডেটারকে এফেক্ট করে না। সো প্রভিশন ফর ব্যাড ডেট লাগলো না, সবাই মিলে ক্লিয়ার। তাহলে কটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে? একটা, সেটা লিখেছিস? শুনে নে, ওপেনিং ব্যালেন্স লেখা হয়ে গেলে এই অঙ্কগুলোয় হেডিং লিখতে হয়। ওপেনিং ব্যালেন্স হয়ে গেলে কি লিখতে হবে? হেডিং। হেডিং কি করে লেখে? তোকে হেল্প করবে এই সেকেন্ড লাইনটা ইন দ্য জেনারেল লেজার, তাই তো? তাহলে হেডিংয়ে দাঁড়া, আমি আগে লিখে নিই। হেডিংয়ে টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে আন্ডারলাইন দাঁড়া, আর বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে আন্ডারলাইন, দুটোরই লাস্ট ডেট 31/12/17, 31/12/17। এবার বলবি দাদা হেডিংটা কি? খায় না মাথায় আমাকে? আমি বলবো যখন এরপর টু দিকে কোনো আইটেম আসবে তখন আর টু বলে লিখবো না, হেডিংটা লেখা আছে ড্যাশ দিয়ে ড্যাশ দিয়ে লিখে যাব। আর বাই দিকে যখন কোনো আইটেম আসবে ড্যাশ দিয়ে লিখে যাব। হেডিংটা লেখার তোকে কে হেল্প করে দেবে হেডিং লিখতে? সেকেন্ড লাইন। এখানে যেহেতু ইন দ্য জেনারেল লেজার আছে, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এইটুকু ক্লিয়ার কর। টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। শুনবি, পেন খাতা রেখে দে, এবার আমি বোঝাচ্ছি, জাস্ট বোঝ। তিনটে আইটেম আগে বোঝ, তারপর আমি বলছি, জাস্ট বোঝ। এটা কি অ্যাকাউন্ট? ডেটার অ্যাকাউন্ট, সিম্পল। এটা কি অ্যাকাউন্ট? ভাব এটা একটা ডেটার অ্যাকাউন্ট, এই এত গাল ভরা নাম, এত টিপিক্যাল ওয়ার্ড, কিচ্ছু নেই, এটা সিম্পল একটা ডেটার অ্যাকাউন্ট। পর ডিসেম্বর 31 পর সেলস, ব্র্যাকেটে ইনক্লুডিং ক্যাশ সেল 9000। জনগণ ক্যাশ সেলসের জার্নাল বল, বল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, লাউড। ডেটারকে এফেক্ট করে ক্যাশ সেল? করলো না তো, তাহলে ক্যাশ সেলস এই অ্যাকাউন্টে আসবে না। সিম্পল লজিক, ক্যাশ সেলস এই অ্যাকাউন্টে আসবে না। এবার বল সেলস বাইরে কত টাকা আছে? না, 47,800। এর মধ্যে ক্যাশ সেল কত আছে? 9000। তাহলে মাইনাস করলে বাকিটা ক্রেডিট সেল কত টাকা? 38,800। স্টপ স্টপ, ক্রেডিট সেল কত? 38,800। আমার কোয়েশ্চেন, ক্রেডিট সেলের জার্নাল কি? ক্রেডিট সেলসের জার্নাল কি? টু সেলস তো হবেই, ডেটার অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ক্রেডিট সেলসের জার্নাল কি রে? ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সবাই মিলে ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে ডেটার অ্যাকাউন্টে টু সেলস লেখা উচিত? শুনতে পাচ্ছি না, লিখবি না কেউ? ডেটার অ্যাকাউন্টে টু সেলস লেখা উচিত। এখানে ড্যাশ দিয়ে লিখছি ক্রেডিট সেলস, টু দিকে আমি টু লিখলাম না, ড্যাশ দিয়ে লিখছি ক্রেডিট সেলস, ব্র্যাকেটে 47 কত ছিল? 800 মাইনাস 9000 কত হচ্ছে বললি? 38,800। খুব ভালো, আপাতত বল বুঝেছিস? স্টপ, পরের আইটেমটাকে দেখ, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভড ফ্রম ডেটার কাস্টমার, জার্নাল বল ক্যাশ রিসিভড, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার, এটা কি অ্যাকাউন্ট? ডেটার, তাহলে বাই দিকে যাওয়া উচিত, ড্যাশ দিয়ে তাহলে লেখা উচিত ক্যাশ রিসিপ্ট, লিখবি না কেউ? ক্যাশ রিসিপ্ট কত টাকা? 36,000। এর পরের আইটেমটা কি আছে বল? বিল রিসিভেবল রিসিপ্ট, ক্যাশের জায়গায় বিল পেয়েছে, সেম জার্নাল, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার,
ডেটার অ্যাকাউন্টে কি লেখা উচিত? বাই। তার মানে এখানে আমি ড্যাশ দিয়ে লিখতে পারি বিল রিসিভেবল রিসিভড কত টাকা, এই অবধি আমাকে বল অঙ্কটা ইজি না টাফ? শুনতে পাচ্ছি না, ইজি লাগলো? আই থিঙ্ক দিস ইজ দ্য টাফেস্ট কেস, মনে হচ্ছে না ইলেভেনে ফিরে যাচ্ছে? তাহলে ইজি করতে কে হলো নয়, এটা হচ্ছে প্রপার টেকনিক, কিন্তু আমরা এই টেকনিক ফলো করব না কনফার্ম, আমরা কিছু শর্টকাট ফলো করব। আমি শর্টকাটটা বলবো বলে তোদের লেখাতে মানা করলাম, লিখতে মানা করলাম। চ ইলেভেনের প্রথম দিকের ক্লাস, ডেটার কাকে বলে? যার দরজায় আমরা লাথি মারি, সিম্পল কনসেপ্ট, আমরা যার দরজায় লাথি মারি সে আমার ডেটার, আর যে আমার দরজায় লাথি মারে সে আমার ক্রেডিটার, সিম্পল কনসেপ্ট, মনে রাখার সহজ নিয়ম, হাসি পাবে অবভিয়াসলি, কিন্তু এর থেকে সহজ করে বোঝানোই যায় না। ভাব তুই একজনের দরজায় লাথি মারছিস 10,000 পাস, মানে কি তোর ডেটার? ভাব তুই আরও তাকে 5,000 সেল করলি, কত পাবি ওর থেকে? 15,000। তাহলে সেল করলে ডেটার বাড়ে না কমে? দেখতে পেলি বাড়লো? শুনতে পাচ্ছি না। এবার ও তোকে 3,000 টাকা দিয়ে দিল, যাও আমি সেল করেছি আমি 3,000 টাকা নিয়ে যাও, এখন কত পাবি? 15 থেকে 3 বাদ 12, ডেটার বাড়লো না কমলো? কমলো। কমা বাড়ার গল্পটা বুঝছিস? একটা গল্প বলি, অ্যাকাউন্টসের গল্প বলি, মনে রাখ যে কোনো অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স যেদিকে আছে সেদিকে কিছু লেখা মানে অ্যাকাউন্টটা বেড়ে যাওয়া, আর তার উল্টো দিকে লেখা মানে কমে যাওয়া, সিম্পল কনসেপ্ট, মনে রাখ যে কোনো অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে যেদিকে ওপেনিং ব্যালেন্স আছে সেদিকে কিছু লিখলে কি হয়? বেড়ে যায়, আর তার উল্টো দিকে কিছু লিখলে কমে যায়, 100%। আবার বলবো, এই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কোন দিকে আছে? টু। তুই টু দিকে যা কিছু লিখবি বেড়ে যাবে, আর উল্টো দিকে যা কিছু লিখবি কমে যাবে, কনসেপ্ট। এবার বল ক্রেডিট সেল ডেটার বাড়ে না কমে? কনসেপ্ট দিলাম আমি, সেল করছি মানে ডেটার বাড়ছে, মানে আমি আগে 10 পেতাম আরও 5 সেল করলাম কত পাবো? 15। বাড়ছে মানে তাহলে কোন দিকে লিখবো? ওপেনিং ব্যালেন্সের দিকে, ড্যাশ দিয়ে ক্রেডিট সেল? শুনতে পাচ্ছি না, জার্নাল করে লিখতে গেলে কেমন হয়ে যাবে? দিস ইজ দ্য টেকনিক, সো স্টার্ট কর ড্যাশ দিয়ে ক্রেডিট সেল, নিচে ব্র্যাকেট মার, ক্রেডিট সেল বলে ব্র্যাকেট মার, 47,800 মাইনাস 9,000, তাহলে কত টাকা হচ্ছে বল? 38,800, 38,800, সবাই মিলে ক্লিয়ার? ক্লিয়ার? এর পরের আইটেম তোরা পড়, তুই বোর্ড দেখছিস না ধরে নে, ক্যাশ রিসিভড, জনগণ ক্যাশ রিসিভড হলে ডেটার বাড়ে না কমে? কারণ তার টাকাটা কমে যাচ্ছে, টেকনিক্যালি টাকা কমে যাচ্ছে, ইন দ্য সেন্স আমি তার থেকে 15,000 পেতাম সে আমাকে 3,000 টাকা দিল, তাহলে আর 12 পাবো, তাহলে ক্যাশ রিসিভ করলে ডেটার কমে, কোন দিকে লিখবো কমলে? বাই, ড্যাশ দিয়ে ক্যাশ রিসিভড, কি লজিক দিলাম বুঝেছিস? ড্যাশ দিয়ে ক্যাশ রিসিভড কত রে? 36,000। এর পরের আইটেমটা কি আছে বল? বিল রিসিভেবল রিসিভড, কনসেপ্টটাকে তৈরি কর, তুই টাকা চাইতে গেছলি ও বলেছে আমার কাছে টাকা নেই বিলটা নিয়ে যাও, যাও। আরে ক্যাশ রিসিভ করলে যদি কমে বিল রিসিভ করলেও কমবে, ড্যাশ দিয়ে বিল রিসিভড বা বিআর রিসিভড। এবার একটা গল্প বলি, একটা আম গাছে পরপর 5 বছর আম হলো, তার পরের 2 বছর জাম হবে, তার পরের বছর জামরুল হবে, তার পরের বছর আবার আম হবে, তাই কনসেপ্ট, আম গাছে আমি হয়, তুই এখানেই বসাস, আরামবাগে বসাস, জনাইয়ে বসাস, বর্ধমানে বসাস, কনসেপ্ট হচ্ছে তুই একটা টেকনিক একটা লজিক একবার দিবি যে ক্রেডিট সেল মানে ডেটার বেড়ে যায়, এটা 4 নম্বর অঙ্ক মানে ডেটার বেড়ে গেল, আর 8 নম্বর যদি অঙ্ক হতো ডেটার কমে যাবে, এরম কোনো লজিক হবে না, সিম্পল গল্প, তুই একটা একবার লজিক্যালি মনে রাখবি এটা মানে এটা, সেটা অলওয়েজ ট্রু, সেটাই বলছি আমি, কি বললাম? ক্লিয়ার? সো তুই লজিক এরকম নয় যে প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা আইটেমে তুই নতুন করে লজিক দিচ্ছিস, তাহলে তুই লজিকবিহীন ছেলেমুলে মানে ছেলে মেয়ে হয়ে যাবি।
একবার বুঝে নিবি সেল মানে রেটার বেড়ে যাচ্ছে, কনফিডেন্টলি সেল মানে রেটার বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই তিনটে পরিষ্কার, আমি আর বোর্ডে লিখবো না, এবার আমি বলবো এর পরের আইটেম পর বলতো ওই ফাঁকা জায়গাটায় তাহলে কী লিখতে হবে? যত পারবি লজিক লিখবি, কথার কথা, যে ফাঁকা জায়গাটা রেখেছিস ভিডিওটাও থাকছে। এবার বুঝতে পারছিস এর কাজটা কতখানি হতে পারে তোদের সাথে? ফিরে আয়, রিটার্ন ফ্রম কাস্টমার, স্টপ, লজিকটাকে বোঝ, নিজে কোনো লজিক বানাস না, আমি বানাচ্ছি। রিটার্ন ফ্রম কাস্টমার, রিটার্ন, সেলস রিটার্ন, এটা সেলস রিটার্ন, সেলসের সাথে লেস হয় সারা জীবনের জন্য, হ্যাঁ কি না? যদি এটা সেল হয় তাহলে উল্টো দিকে লেস হবে, তাহলে বাই দিকে হবে এটা, চলছে তাহলে রিটার্নটা কোন দিকে যাবে? বাই দিকে, লজিক পেলি। এখানে কিন্তু আমি জিজ্ঞাসা করছি না ডেটার বাড়ছে না কমছে, আমি বললাম সেলসের রিটার্ন মানে কি, সেলস থেকে লেস, যেদিকে সেল তার উল্টো দিকে রিটার্ন, তাহলেই লেস। সো ড্যাশ দিয়ে কী লিখবি? রিটার্ন ফ্রম ডেটার, বা শুধু রিটার্ন, বা সেলস রিটার্ন, তোর ইচ্ছা। কত আছে বল, আমি আর অঙ্ক পড়ছি না, তোরা চেঁচা। তার পরের আইটেমটা শুনছি, বিল এন্ডোর্সড, দাঁড়া আমি পারলে এক্ষুনি লিখিয়ে দিতে পারি, আমি লেখাবো না, তোরা ওই ফাঁকা জায়গাটায় যেখানটায় এক পাতার পর ফাঁকা আছে যত পারিস নোটস বানাবি, বিল এন্ডোর্সড, আমি এক্ষুনি লিখিয়ে দিতে পারি, বিল এন্ডোর্স আসে না তুই ভবিষ্যতে, হ্যাঁ দেওয়ালে মাথা ঠুকবি দুম দুম করে, কেন আসে না, কেন আসে না? সো পুরো গল্পটা বলছি, বিল এন্ডোর্সড, গল্পটাকে ব্রেনে নে। তুই একজনের দরজায় লাথি মারছিস, কে? ডেটার। সে দরজা খুললো, তুই বলে টাকাটা দেবার কথা ছিল দিন, ও বললো টাকা নেই, যাও বিল নিয়ে যাও, তবেই তো বিল দেয়। তুই বিলটা নিয়ে বাড়ি চলে এলি, এসে বালিশের তলায় রেখে দিলি, ঘুমোচ্ছিস তুই, একজন তোর দরজায় লাথি মারছে, কে? ক্রেডিট। তুই দরজা খুললি, বললি কী হলো? বলে টাকাটা দেবার কথা ছিল। তুই বললি হায় আজকে তো টাকা নেই আমার কাছে। বললো আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, বালিশের তলায় একটা বিল আছে, বিলটা বের করে তাকে দিলি, এটাকে এন্ডোর্স বলে। সিম্পল লজিক, এন্ডোর্স কাকে করলি? ক্রেডিটারকে। ডেটার এফেক্টেড হলো না, সেই জন্য আসবে না। আমি লিখিয়ে দিতে পারি এন্ডোর্স ডেটার, ডেটারে আসে না, বাট ওয়াই? এন্ডোর্স তাহলে কাকে এফেক্ট করে? ক্রেডিটার। পরের দিন আমরা ক্রেডিটার শিখবো কনফার্ম, তখন কিন্তু আসবে, তখন কিন্তু আমি আবার বোঝাবো, আজকের জন্য এন্ডোর্স এলো না, বুঝতে পেরেছো? এরম দেবে ভুল ভাল আইটেম দিয়ে দেবে, তোমাকে লজিক্যালি বুঝতে হবে কোন। তুমি এরকম করতে পারো না যে কয়েন নিয়ে গেছো, হেড হলে টু টেল হলে, যখনই পাচ্ছি না টস করে ফেললি, সোলে ফিল্মের মতো কয়েন দাঁড়িয়েও যেতে পারে, কোনো দিকে যাবে না। সো বেটার ছেড়ে দে। তাহলে বিল এন্ডোর্সড এলো না, কেন এলো না? ক্লিয়ার বলে আমার বেশ খুব ভালো অ্যাকাউন্টসে, মানে কি বিল এন্ডোর্স আসে না? আমার মুখস্থ আছে দাদা, পরীক্ষার হলে ঢুকতে গিয়ে হয়তো চৌকাট মানে দরজাটা নিচু ছিল, মাথায় ঢুকে গেলো, হয়তো ওইখানটাই ঢুকলো, ওইটাই ভুলে গেলি। সো মুখস্থ করলে কারোর কনসেপ্ট থাকে না, কনসেপ্ট হচ্ছে কেন আসে না, গল্পটা মনে আছে, তো তুই আর কোনো দিন ভুলবি না। যদি বলিস আমার বেশ ক্লিয়ার করব, তো এই গল্পগুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু গল্পগুলো হাসার জন্য বলি না, তোরা হাসিস পরেকার ম্যাটার, কিন্তু গল্পগুলো বেশের জন্য বলি, বেশ ক্লিয়ার করিস। ফিরে আয়, যেটা বলছিলাম শুনছি, বিল এন্ডোর্সড এলো না, বিল ডিজঅনার্ড, ডিজঅনার্ড মানে কি? ক্যান্সেল। কনসেপ্ট কী হবে? যেদিকে বিল রিসিভড তার অপোজিটে কী বলে ওর নাম? ডিজঅনার্ড। সিম্পল কমন সেন্স। এখানে কিন্তু কোয়েশ্চেন করছি না ডেটার বাড়ে না কমে, হ্যাঁ কি না? আমরা এখানে কি কোয়েশ্চেন করছি? যেদিকে বিল রিসিভড তার অপোজিট দিকে কি? বিল ডিজঅনার্ড, হ্যাঁ কি না? ড্যাশ দিয়ে লেখ বি আর ডিজঅনার্ড। কত? ৬০০। পরেরটা বল, চেক ডিজঅনার্ড। আরে দূর মশাই, সেম তো। এ দেখ, এখানে যেমন বিল রিসিভ ছিল, বিল ডিজঅনার্ড হয়েছে, এখানে ক্যাশ রিসিভডের মধ্যে চেকও আছে, উল্টো দিকে ডিজঅনার্ডের দিকে যাবে, ড্যাশ দিয়ে চেক ডিজঅনার্ড। এবার একটু একটু সহজ লাগছে? দেখ এবার হাঁটতে শিখেছিস একটু একটু করে, প্রথমে মুখ থুবড়ে পড়ছিলিস, আর পড়বি না। চেক ডিজঅনার্ড শুনছি, ২৫০। এবার বিল রিসিভেবল অ্যাজ এন্ডোর্স ডিজঅনার্ড, ভালো করে শোন।
তুই কার দরজায় লাথি মারছিলিস? ডেটার। ডেটার তোকে কি দিল? বিল। তুই বালিশের তলায় রেখে দিলি, কেউ একজন তোর দরজায় লাথি মারলো, কে? ক্রেডিটর। তুই বালিশের তলা থেকে বিলটা তাকে দিয়ে দিলি, এটাকে কি বলে? এন্ডোর্স করে তুই কি করলি? আবার ঘুমিয়ে পড়লি, আবার এসে লাথি মারছিস দরজায়, আবার দরজা খুলেছিস, কে লাথি মারছে? ক্রেডিটর। বলে কি বিল দিলি? ডিজনার হলো? তাহলে ডিজনার হলে ক্রেডিটার এফেক্ট হলো? ক্রেডিটার এফেক্টেড হলো। এবার বল তুই এই বিলটা নিয়ে কি করবি? কাঁদবি? তুই আবার তার কাছে যাবি দার যার থেকে তুই পেয়েছিলিস, তার দরজায় গিয়ে লাথি মারবি, কি বিল দিলে? ডিজনার হলো। তাহলে বিল এন্ডোর্স করলে শুধু ক্রেডিটারকে এফেক্ট করলি, কিন্তু ওই এন্ডোর্স করা বিলটা যদি ডিজনার হয় ডেটারকেও এফেক্ট করবে, ক্রেডিটারকেও এফেক্ট করবে। আজকে আমরা ক্রেডিটারে নেই বলে কিছু বললাম না, কিন্তু ডেটারকে এফেক্ট করছে কিনা বল। আমরা পরের দিন ডেফিনেটলি ক্রেডিটার বোঝাবো। তাহলে বিল এন্ডোর্স, ডেটারে এলো না, কিন্তু এই এন্ডোর্স করা বিলটা যখন ডিজনার হলো তখন কিন্তু ডেটার বেড়ে যাবে, কারণ বিলটা রিসিভ করেছিলিস, সেটা এন্ডোর্স মানে ডিজনার হচ্ছে। তাহলে ড্যাশ দিয়ে কি লিখবো বল? এন্ডোর্স বিল ডিজনার। শুধু বিল ডিজনার নয়, কোনটা ডিজনার হয়েছে বল? ওই এন্ডোর্স করা বিলটা, এন্ডোর্স বিল ডিজনার। এন্ডোর্সড বিল ডিজনার্ড, শুনছি? 240। আরো বল, বিল রিসিভেবল ডিসকাউন্টেড। মোড়লা মাছ খাবি? বেশি খাবি, চোখের জ্যোতি বেরোবে, মানে চোখের জ্যোতি বাড়বে, পারলে কাঁচা খাবি। এই ডিসকাউন্টেড আর ডিজনার যদি এদিক ওদিক হয়ে যায় গল্প শেষ। কিন্তু ভাই দুটোই DIS দিয়ে স্টার্ট হয়েছে, একটা ডিসকাউন্টেড ডিজনার। বিল ডিসকাউন্টেড মানে বিল ভাঙালাম, বিল ভাঙানোর জার্নাল 11, বিল ভাঙানোর জার্নাল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। এখানে ডিসকাউন্ট ছেড়ে দেয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। ডেটার কিন্তু নেই, সো বিল ডিসকাউন্টেড আসবে না, বিল ডিসকাউন্টেড আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তুই ডিজনার দেখতে পেলেই ডিসকাউন্টেড বলবি না, আবার ডিসকাউন্টেড দেখতে পেলে ডিজনার বলবি না, বললেই গল্প শেষ। গ্র্যাজুয়েশনে প্রথমবার ক্লাস করছিস, অনেক কিছু জানিস না, আমি যেটা বলে দিই স্টেপ মার্কিং সম্বন্ধে, এখানে কিন্তু খুব বাজে স্টেপ মার্কিং দেওয়া হয়, আমি তো বারবার বলছি। কিছু টিচার আছে নতুন প্রজন্মের টিচার যারা ঠিকঠাক দেয়, কিন্তু বাকি যারা প্রচণ্ড বাজে স্টেপ মার্কিং দেয়। অঙ্ক মিললে তোমাকে 10-এ 10 দেবে, অঙ্ক না মিললে 10-এ 10 দিতে গিয়ে শূন্যটা কেটে দেবে, 1 দেবে, এমন একটা স্টেপ মার্কিং দেবে যেটা নিয়ে তুই হোমেও লাগাতে পারবি না, যজ্ঞও লাগাতে পারবি না। এরপর কি ছিল শুনছি? ব্যাড ডেট রাইট রিটন অফ। সেই বাচ্চাবেলা থেকে করিস, ব্যাড ডেট ডেটার থেকে লেস হয়, ভাব সেই বাচ্চাবেলা থেকে ব্যাড ডেট দেখতে পেলেই ডেটার থেকে মানে ডেটার কমে যায়, কোন দিকে তাহলে কমবে? আমি হাতটা ইচ্ছা করে রেখেছি, আমি কিন্তু বলিনি টু, তো তোরা টু বলবি কেন? আমি জাস্ট হাতটা রেখেছি, কোন দিকে কমবে? অবভিয়াসলি বাই, ড্যাশ দিয়ে ব্যাড ডেট, বুঝেছিস? হ্যাঁ, তো ব্যাড ডেট রিটার্ন অফ মানে তো লেস, রাইট অফ করা, রাইট অফকে রিটার্ন অফ বলছে, ড্যাশ দিয়ে ব্যাড ডেট। শুনছি? ক্লিয়ার? আমি কিন্তু সব কটার টেকনিক দিচ্ছি, মনে রাখবি। এরপর কি লেখা আছে বল? ইন্টারেস্ট চার্জ টু কাস্টমার। আমার একটা সিম্পল কোয়েশ্চেন, মোবাইলে চার্জ দিলে কি হয়? ব্যাস, আর কিছু বলতে হবে না, বাড়ে বলে দিয়েছে, চার্জ মানেই বাড়ে, এটাতে টেকনিক। যেখানে চার্জ দেখতে পাবি জানবি বেড়ে গেছে, এর থেকে ইজি। এরপর তুই যদি না বুঝতে পারিস তুই অ্যাবনর্মাল। তো ইন্টারেস্ট চার্জড বাড়ে, কোন দিকে বাড়বে? টু দিকে, যেদিকে ওপেনিং ব্যালেন্স সেদিকে বাড়ছে, ড্যাশ দিয়ে ইন্টারেস্ট চার্জড। হ্যাঁ রে, বুঝতে পারলি আমি কি বললাম? আমি একদম ইজিয়েস্ট এবং ফানি ওয়েতে বললাম, খেয়াল রাখিস, চার্জার নিয়ে পরীক্ষায় যাবি, ঠিক বলেছিস। এরপর দেখ, ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ রিকভার্ড, এটাকে ব্যাড ডেট রিকভারি বলে। গল্পটা শোন, গল্পটা শোন, প্রথমবার আমার থেকে শোন, ব্যাড ডেট রিকভারির গল্পটা কেমন শোন। একটা লোকের থেকে তুই টাকা পাস 5000, চাইতে গেলি, এ বৃষ্টি মাথায় করেই গেলি, লোকটা বললো আজকে নয় এক সপ্তাহ পরে এসো, আবার এক সপ্তাহ পরে গেলি,
বলে এখন নয় এক মাস পরে এসো, আবার এক মাস পরে গেলি, বলে আজকে নয় রবিবার দিন এসো, আবার রবিবার দিন গেলি, গিয়ে দেখলি তালা বন্ধ, আবার পরে গেলি দেখলি তালা খুলছেই না, খোঁজ খবর নিলি বলছে আমি অনেকদিন দেখিনি, বাড়িতে এসে বলবি ব্যাটা দেবে না, টাকাটা মেরে দিল, এর নাম ব্যাড ডেট, এর নাম কি? তুই লোকটাকে ফোন করবি, দাদা ব্যাড ডেট করে দিলাম, ফোন করবি? তুই টাকাটা খালি চাইতে যাবি না, এটাই হচ্ছে গল্প। ধরে নে লোকটা খুব ভালো লোক, কোনো কারণে ফেঁসে গিয়েছিলো কোনো জায়গায়, লোকটা ফিরে এসে তোকে টাকাটা দিয়ে গেল, তার নাম ব্যাড ডেট রিকভারি। এবার মাঝখানে একটা গল্প হয়েছে, যখনই তুই বললি এটা ব্যাড ডেট, তার অ্যাকাউন্টটা বন্ধ করে তুই আলমারির মাথায় তুলে রেখেছিস, যা ব্যাড ডেট যা, ও ব্যাটার দেবে না। আজকে যখন লোকটা টাকা দিয়ে গেল, তুই আলমারির মাথা থেকে ওই খাতাটা কি বের করে দিয়ে আবার লিখবি নাকি? না, তুই বেশ হাসবি লোকটাকে দেখে, ভালো বিহেভ করবি, কিন্তু তুই ওর অ্যাকাউন্ট আর খুলবি না। তুই তখন একটা জার্নাল পাস করবি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তুই টাকা পেয়েছিস তো, ধর লোকটার নাম এক্স, এমনি সময় টাকা পেলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স লিখতাম, ভেবে দেখ। কিন্তু এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, ওই লোকটার নামই লিখবি না, দেখ ডেটার নেই, এক্স কিন্তু ডেটার ছিল, কিন্তু এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, সুতরাং এটা আসবে না। আমি লজিক্যালি বোঝালাম, তাহলে ব্যাড ডেট কিন্তু ডেটার থেকে লেস হয়, কিন্তু ব্যাড ডেট রিকভারি সম্পূর্ণ আলাদা জিনিস, আসবে না, তো ব্যাড ডেট রিকভারি টাচ হবে না, বুঝেছস? তুই বাড়িতে গিয়ে নোট বানাতেই পারিস, ব্যাড ডেট রিকভারি আসবে না, কিন্তু তোর ব্রেন বলবে কেন আসবে না, এর জন্য কিন্তু রেকর্ডেড আছে, তুই বারবার দেখতে পারিস কেন আসবে না, বুঝতে পারছো? রেকর্ডেডটা তোমাদের জন্য, বাকিরা তো দেখবেই, তোমাদেরও হেল্প করবে। ফিরে এসো, ট্রান্সফার ফ্রম বট লেজার লেখা আছে, এর কনসেপ্ট বোঝাচ্ছি। ইলেভেনের ফাইনাল অ্যাকাউন্টস, এখানেও ফাইনাল অ্যাকাউন্টস আছে, আমরা শেখাবো। ইলেভেনের ফাইনাল অ্যাকাউন্টস একটা হেভিক আইটেম ছিল, বলছি শোন, মিস্টার এক্স একটাই লোক যে ডেটারের মধ্যে আছে 3000 আর ক্রেডিটারের মধ্যে আছে 1000, মনে পড়ছে? একটাই লোক ডেটারের মধ্যেও আছে ক্রেডিটারের মধ্যেও আছে, তার নাম কি ছিল বলতো? সেট অফ, যেটা কম ডেটার থেকেও লেস হতো, ক্রেডিটার থেকেও লেস হতো, মনে পড়ছে কি? গ্র্যাজুয়েশনে আবার শেখাবো আমরা। এই সেট অফ মানে ট্রান্সফার, আজকে থেকে একদম সোজা ব্যাপার, ট্রান্সফার দেখতে পেলেই জানবি কমে যাবে, কোথায় ট্রান্সফার, কি ট্রান্সফার, হ্যান ত্যান, এর এক্সেপশন আছে, আমি এখনই যাচ্ছি না, সহজ ভাষায় ট্রান্সফার দেখতে পেলেই কি জানবি? কমে যাবে। এখানে লেখা আছে ট্রান্সফার টু, না ট্রান্সফার ফ্রম, ফ্রম বট লেজার, যদি লেখা যায় তো ট্রান্সফার টু বট লেজার, ওসব কিচ্ছু দেখবো না, আমি দেখবো ট্রান্সফার। ট্রান্সফার মানে কি? কমে যাবে, কোন দিকে কমাবি? বাই দিকে, ড্যাশ দিয়ে ট্রান্সফার, ড্যাশ দিয়ে ট্রান্সফার। কত একটা একটা জিনিস বলি, তোর নাম বল? অতসী। বাইয়ের পর জেনারেল, আন্ডারলাইন এখানে, আন্ডারলাইনটা এখান থেকে হবে আর ড্যাশগুলো এখান থেকে হবে, এটা প্রেজেন্টেশন, পরের বার থেকে করবে, বাইয়ের নিচে নামবে না কিছু। ওকে, ফিরে শিখতে হবে, আমরা প্রেজেন্টেশনের ওপরও জোর দেবো, শিখতে হবে। জেনারেলি এরা 11 থেকে পড়ে, তো এরা সব জানে, সমস্যা নেই। আমার দুর্ভাগ্য তুই আসিস কি আমার কাছে, বলছি ওই শোন, এর পরেরটা সুন্দরী চার্জ, সান্ডি চার্জেস, সান্ডি চার্জেস ডেবিটেড টু কাস্টমার, চার্জ লেখা আছে ভাই, চার্জ মানে বেড়ে যাবে, চার্জ মানে মোবাইল চার্জ মনে রাখবি, ড্যাশ দিয়ে সুন্দরী চার্জ, সান্ডি লিখবি, হ্যাঁ সান্ডি চার্জ, কত? 50। এরপরে আর একটা আইটেম আছে, বিশ্বাস কর প্রথম দিন এখনও তোদের ব্রেন খুব কোচি স্টেজে আছে, একদম ইনিশিয়াল স্টেজে আছে, আমি জোর দেবো না। আজকে আমরা ওই অপোজিট একটা ব্যালেন্স দেওয়া আছে না ডেটারের, ওটা শেখাবো না, ওটা পরের দিনের ক্লাসে শেখাবো, অন্য অঙ্কে কোনো সমস্যা নেই, আজকের জন্য শেখালাম না। ইজ দ্যাট ক্লিয়ার? অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে, না লিখলে উত্তর মিলবে না, ওটা লিখে আনসার হবে, কিন্তু আজকের জন্য আমার মন বলছে তুই শিখতে পারবি না, কারণ এখনও তোর ব্রেনটা ওই জায়গায় পৌঁছায়নি, সুতরাং এটা আপাতত আমরা কেটে দিচ্ছি, নিয়েই ধরছি। আবার বলছি অঙ্কই কিন্তু এটা আসতো, আমি শেখাচ্ছি না, এক্ষুনি তোকে শেখাতে হবে আমাকে ডেটারের অপোজিট ব্যালেন্স কি,
এক্ষুনি তোরা শিখতে পারবি না, আজকের জন্য পারবি না, পরের দিনের জন্য শেখাবো, পরের দিনে আমাদের ক্লাসই স্টার্ট হবে অপোজিট ব্যালেন্স দিয়ে। সো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওই আইটেমটা কেটে দিলাম। আমি 1 মিনিট টাইম দিলাম, পুরো অঙ্কটাকে একবার জাস্ট তাকা। কোনো জিনিস যদি আর একবার শুনতে ইচ্ছা হয় তুই আমায় বল, দাদা এটা আর একবার বলো, এটার লজিকটা আর একবার বলো। তোদের কাছে তো আর ব্যাকের অপশান নেই, শুনবি। সো তোরা আমায় কোয়েশ্চেন কর, আমি আনসার দেবো। জাস্ট একবার দেখে নে নিজের লজিকে, নিজে বুঝতে পারছিস কি না কোনটা কোন দিকে যাচ্ছে। একবার দেখে নে, অঙ্কটায় 10 মার্কস থাকবে, 10 নম্বর। আবার বললাম ঠিক করলে কেউ কাটবে না তোকে 10-এ 10, আর ভুল করলে কত দেবে তার কোনো ডিয়ার মাদার নেই, ডিয়ার ফাদার নেই, যে যা খুশি দিতে পারে। হ্যাঁ বলো, বিল ডিজনারেট লজিক কী ছিল? যেদিকে বিল রিসিভড তার অপোজিট, ডিজনার মানে ক্যান্সেল, বিল রিসিভ ডিজনার। মোরাললেস ক্লিয়ার? সেলস যেদিকে তার উল্টো দিকে রিটার্ন, সেলস রিটার্ন। মোরাললেস ক্লিয়ার? টোটালের বক্স করো, টোটালের বক্স করো, টোটাল করো, ডেবিট দিকে টোটাল বেশি হবে। 88 680, ট্রান্সফার করো, 88 680, 680 নয়, আমি জানি না তোরা বলছিস বলে লিখছি, কত? 64,880 টোটাল। সবাই করেছিস রে? আমি শুনতে পাচ্ছি না। 64 8 80 টোটাল ট্রান্সফার, 64 8 80 ব্যালেন্স বল। সরি, 24 280, বেটার, লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে হবে, 24 280। এর সোজা বাই ব্যালেন্স সিডি, এর সোজা বাই ব্যালেন্স সিডি। ডেট বল, লাস্ট ডেট হয় 31/12/17, আর এই টাকাটাকে উল্টো দিকে নিয়ে আসবি, 24 280, তাকে লিখবি টু ব্যালেন্স বিডি। ডেট বল, 1 1 18,